আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহর রহমতে আসেন আমাদের এলাকায়, আমাদের দামের কথা আমরা বলি না, কোন সমাজে পিছে নাই। দেবেন কানা খোলা বেঙ্গলো কুজোর চোকটারা বেহা কুড়া বলদ সলদ যেটা মাদ্রাসায় ওতে এমনি আটতে গেলি রাস্তাতে খালে নদী চলে যায়, ওই দিয়ে কিছু হবে না। দেবেন ট্যালেন্টফুল গ্রেনি যেটা যেটা ফাইভ স্কলারশিপ পাইছে, জেএসসি তে গোল্ডেন এ প্লাস, ওইটারে দিয়ে দেন মাত্র ছয় মাসে হবে, যাবে দশ বছরে মাওলানা হবে, সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো হবে, বিশ্ব চ্যাম্পিয়ন ফজলুল করিম স্যার মুনার সাহেবের মতো হবে। কার হক? গরিবের হক হয়ে গেছে, টাকা আপনার 52,500 থেকে 40 ভাগের এক ভাগ গরিবের হক হয়ে গেছে। এবার গরিবের হক ধনী লোকের খাওয়া হারাম, গরিবের হক ধনী লোকের খাওয়া হারাম, কথা কি বোঝা যাচ্ছে? গরিবের হক ধনী লোকের খাওয়া হারাম। এই হারাম টাকা আপনার 52,500 টাকার সব জায়গা ছড়ানো আছে, প্রত্যেক এক টাকায় 100 পয়সা, 100 পয়সার ভিতরে 2.5 পয়সা গরিবের হক। এক পয়সারে আপনি 40 ভাগ করে তার ভিতরে যটুক হবে সেটুক গরিবের হক। সুতরাং গরিবের হক না বের করা পর্যন্ত বাকি 39 টাকাও আপনার যে খরচ করা জায়েজ নাই। কাজে কাজেই জাকাতের দ্বারা আল্লাহ তাআলা আপনার মাল পবিত্র করতেছে। যখন উম্মতে জাকাত দিতে যাবে না, উম্মতে জাকাত দেয়াকে জরিমানা মনে করবে, যাকাতু মাগরামা। 3 নম্বর অপরাধে দিক তাকান, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, বাতাস কেন গরম হলো, এত বড় গরম কেন মুসলমান, ও মুসলমান বৃষ্টি কেন হয় না? বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এই জুমার দিনে দোয়া হয়েছে বৃষ্টির জন্য, সব সময় দোয়া করতেছে হাজার হাজার উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা দোয়া করতেছে, তবলিগ ওয়ালারা দোয়া করতেছে, কেন বৃষ্টি হয় না? বৃষ্টির দরজা আরাক দলে বন্ধ করে রাখছে। তুল্লিমা লিগাইরিদ্দিন, দিনই এলেম শিখতে চাবে না, দিনই এলেম শিক্ষাকে ফকিরি বিদ্যা মনে করবে, দিনই এলেম শিক্ষাকে সমাজে খাটো হওয়া মনে করবে, সন্তানদেরকে জেনারেল লাইনে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, লক্ষ লক্ষ টাকা দিয়া সন্তানকে জেনারেল পড়াবে, জেনারেল পড়ানোর পক্ষে সমর্থন মা বাপের 100%। যদি কোনো ছেলে ম্যাট্রিক পাস করে, এদিক তাকান, ম্যাট্রিকে যদি ভালো রেজাল্ট করে, এ প্লাস গোল্ডেন এ প্লাস করে, আরে সুবহানাল্লাহ, 5 মন 7 মন 10 মন 20 মন মিষ্টি বিতরণ করতে দেখছি। ম্যাট্রিকে প্লাস পাইলো, গোল্ডেন এ প্লাস ওয়ালা ছেলের জন্য আব্বা মা এত খুশি যে 2-5 মন মিষ্টি খাওয়াই দিচ্ছে, আলেম ওলামের ডাইকে খুশিতে বাড়ি মিলাদও দিয়ে দিচ্ছে। কিন্তু ওই আব্বার ছেলে একটা কোরআন শরীফ ধরছে, বাচ্চা ছোট বাচ্চা কোরআন শরীফ ধরবে মক্তবের হুজুরির কাছে। কোরআন শরীফ ধরার দিন বাপের কাছে, আব্বা আমি কোরআন শরীফ ধরবো, আমার কোরআন শরীফ ধরার এই ফর্মালিটি পালন করতে হবে। আব্বা 20 টাকায় 1 প্যাকেট বিস্কুট, আর বিস্কুটের প্যাকেটের কোনা হুটোইরে ওর ভিতরে 10 টাকা নোট একখান ঢুকই দিয়ে 20 আর 10 30 টাকা বাজেট হলো কোরআন শরীফ ধরা আলার জন্যে। এবার বাচ্চাটারে মসজিদে ঢুকই দিয়ে বাপে বাইরের থেকে প্যাকেটটা ফিকে মারছে হুজুরের কোলের পর, হুজুর এই যে নেন আপনার প্রাপ্য দিয়ে গেলাম, বাচ্চারে কোরআন শরীফ ধরাই দিয়েন। তোমার ছেলে কোরআন শরীফ ধরলো, তার প্রাপ্য দিলে তুমি 20 টাকার বিস্কুট আর 10 টাকা হুজুর রেহা দিয়া, আর ছেলে ম্যাট্রিক পাস করলো 5 মন মিষ্টি বিতরণ করো। আল্লাহ কয় যেখানে যা করা দরকার তাই করিস নাই বিধা, আমিও বিধান উল্টোই দিছি। এখন আষাঢ় মাস মুসলধারে বৃষ্টিতে সব ঠান্ডা হয়ে যাবে, সেই জায়গা সব খরায় পুড়িয়ে মরবি, মুনাজাত করবি, বৃষ্টি পাবি না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, কারে কি দেয়া দরকার দিতে পারলেন না? ছেলেটা হাফেজ হইছে, ছেলে মাদ্রাসায় পড়ে হাফেজ হয়, আব্বা আসতে সময় পায় না। তোমার ছেলে হাফেজ হইছে, কিয়ামতের ময়দানে তোমার মাথায় নূরের পাগড়ি পরানো হবে, জোরে কান সুবহানাল্লাহ, মতির মেম্বারে তোমারে বসানো হবে, এত মর্যাদা দেয়া হবে, আল্লাহর কসম অন্য হাদিসের মধ্যে দেখাইতে পারবেন না যে নবী বলেছেন যেই লোকটার ছেলে ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পাবে তারে কিয়ামতের ময়দানে কাঠে সহি দেয়া হবে, একান বাঙ্গা ভিড়িয়ে দেয়া হবে। এ আছে নাকি কোনো জায়গা? তুমি সেই ম্যাট্রিকালা গোল্ডেন এ প্লাস আলার জন্য এত করো, আর হাফেজ হলো ছেলে বাপে তুমি পাগড়ি দিয়ে একদিন আসতে পারলে না? তোমার মতো কপাল পোড়া বাপের জন্যই এই গজব শুরু হয়ে গেছে। সিদ্ধান্ত নেন মিয়া, আমরা এখানে যারা আছি সকলেই মারা যাব কি যাব না? যাব না, মরতেই হবে, এ ব্যাপারে কোনো ছাড় নাই, মরতেই হবে। আপনার জানাজা পড়ানো হবে, ইমাম সাহেব পড়াবে না? এই আপনার জানাজার ইমাম কে হবে? এখানে যারা বসা আছেন প্রত্যেকের জানাজার ইমাম কে হবে? অধিকাংশ মানুষেরই জানাজার ইমাম হবে মহল্লা মসজিদের ইমাম সাহেব, মহল্লার মসজিদের ইমাম আপনার জানাজা পড়াবে, সে কতটুক দরদ নিয়ে জানাজা পড়াবে?
আজকে আমি আসরের নামাজ পড়ে সালাম ফিরেছি, এর মধ্যে আমার মৌতান সাহেব ঘোষণা দিয়েছে, এই ছাত্ররা সবাই থাকবে, জানাজা আছে। আমি খবর পেলাম মাত্র, জানাজা আমার মাদ্রাসার মাঠে জানাজা, এক মহিলারে নিয়ে আসছে, ছেলে দুইটা, দুইটাই দাড়ি চাচা, নিয়মিত নামাজি না, জানাজার ইমাম আমি। আমার এদিকে টান রয়েছে উসওয়ায় হাসানার মাহফিলে যাব, আমার এখান থেকে গাড়ি গেছে, ওই গাড়ির দিকে আমার নজর, মাথা রয়েছে গাড়ির ভিতরে, আর আমারে সেই জানাজার ইমাম অতিথি দিছে। আমার বারবার তকবীরি কম পড়ে যাওয়ার ভয় আছে, আল্লাহ আমার তো জাতি হবে খুলনা যে মাহফিল ধরতে হবে, তকবীর কম দিয়ে না বসি, তাই নিয়ে টুনে সাইড ডেই দিছি। যদি তকবীর তিনটে দিয়ে সালাম ফিরে দিতাম, পিছনে তো কয় হুজুর তকবীর তিনটে হয়েছে, আমি কইতাম তোর আর একটা দিয়ে না, আমার খুলনা মাহফিলে জাতি হবে, কারণ পরের মার জানাজা ওয়া তকবীর একটা না হলে আমার কি, আর আমার মার জানাজা যদি হয় তাহলে আমার বিমান ছাড়িয়ে দিলেও তকবীর একটাও কম পড়বে না, কথা কন না কে, ঠিক না? এমন করে জানাজার ইমাম বানাইতে পারছেন, কয় চাচা কয় ভাই সেটুকু একটু হিসাব রেখেন। মৌলবী বললে না খাইয়ে মরে, হুজুর বললে না খাইয়ে মরে, সমাজে বেদামি, সমাজেও দামি, হুজুরির মতো হুজুর বানাতে পারলে সমাজেও দামি। মুফতি জিহাদ সাহ এলাকায় যান, তার সাথে যে দেখেন তার দাম কোথায়, আল্লাহর রহমতে আসেন আমাদের এলাকায়, আমাদের দামের কথা আমরা বলি না, কোন সমাজে পিছে নাই, দেবেন কানা কুড়া বেঙ্গলো কুজোর চোখটেরা বেহা কুড়া বলদ সলদ যেটা মাদ্রাসায় ওতে এমনি আটতে গেলি রাস্তাতে খালের মধ্যে চলে যায়, ওই দিয়ে কিছু হবে না। দেবেন ট্যালেন্টফুল ব্রেনি যেটা যেটা ফাইভ স্কলারশিপ পাইছে, জেএসসি তে গোল্ডেন এ প্লাস, ওইটারে দিয়ে দেন মাত্র ছয় মাসে হাফেজ হবে, দশ বছরে মাওলানা হবে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো হবে, বিশ্ব চ্যাম্পিয়ন ফজলুল করিম সরমুনার পিসাবের মতো হবে, রিজাউল করিম ফয়জুল করিম হবে, আর ওই একা ট্যাংরা ট্যামাটুলোটা দিয়ে দেখেন যে তার ব্যাটের বাতি হয় না, মনে করেন যে সব মৌলবীর ওই অবস্থা না, সব মৌলবীর ওই অবস্থা না, বহুত পাবলিক ভালো ভালো পয়সাওয়ালা পাবলিক বছরে যে কয়বার এসি গাড়িতে চলে ঢাকা যান, তার চাইতে বেশি কয়বার আমার মতো কুড়িয়ে মৌলবী বিমানে উঠি, বাংলাদেশ ডোমেস্টিক বিমানে, আমার মতো নাখাই মৌলবী তার চাইতে বেশি কয়বার ডোমেস্টিক বিমানে উঠি, ভালো ভালো পয়সাওয়ালারা যে কয়বার এসি গাড়িতে ঢাকা না যান, মৌলবীরা পিছে নাই, মরবে না, না খাইয়া ভয় নাই, দিয়ে দেন উসওয়ায় হাসানা, খাই এত মাদ্রাসার দরকার কি, কথা এসে গেলে নাকলি হয় না, এত মাদ্রাসার দরকার কি মিয়া, পদ্মা সেতু বানাচ্ছে এ পাশে, শরীয়তপুরিতে উপার নিয়ে লাগাইছে মাওয়ার ঘাটে, তো এবারেতে উপার নিয়ে ব্রিজটা মিশাই দিছে, কে এবারেতে উঠে নিয়ে উপার নিয়ে মিশাই দিত, মাঝখানে কয়শো চল্লিশ জোড়া পিলারের দরকার কি, পদ্মা নদীর এই পাশের থেকে ভীম তুলে নিয়ে ওই পাশে মিশাই দিয়ে ব্রিজ বানানো সম্ভব, চল্লিশ জোড়া কয় জোড়া, চল্লিশ সিটে পিলার দিছে, এত বড় ব্রিজ বানাইতে গেলে পিলার লাগে এতগুলো, এ তো আর ওই যে কি বলে হাওড়া ব্রিজ না, একটু যারা নদী গঙ্গা নদী এ পাশে তো ভাষে নিয়ে মিশাই তুইছে, এত বড় পদ্মা নদীতে এতগুলো ব্রিজ কি বলে পিলার লাগে, তো দুনিয়ার থেকে জান্নাতে যাইতে বিশাল ফাঁকা, এত বড় গ্যাপ, এ পাশেতে উঠে লাভ দিয়ে ও পাশে যাওয়া যাবে না, মাঝখানে পিলার লাগবে, এই পিলার গুলো হলো কওমি মাদ্রাসা, ওই যে রায়ের মহল এক পিলার, এই যে উসওয়ায় হাসান আলাক পিলার, আর ওই যে ফারুকি আর এক পিলার, একটু আগে যে দারুল উলুম আলাক আর এক পিলার, ফাঁকে ফাঁকে পিলার লাগবে, তারপরে যাইয়া মোল্লারহাট পিলার, ফইরহাট পিলার, এরপরে উদয়পুর পিলার, তারপরে গোবিন্দডাঙ্গা পিলার, এরপরে চন্দ্রদি গেলে, এরপরে গোবিনাথপুর, যাইতে যাইতে ঢাকা, এরপরে হাটাজারি, ওই জায়গা থেকে তারপরে চলে গেছে দেওবান, পিলারে পিলারে মদিনা, সারা দুনিয়া ভরে পিলার দিয়ে ইসলামের একটা ব্রিজ বানাইছে, নইলে ভেস্তে পর্যন্ত যাওয়া যাবে না। এই খুলনা সিটির ভিতরে আপনারা বলেন দুনিয়ার শিক্ষা, যেই শিক্ষার সার্টিফিকেটের সই করনে আলা বাংলাদেশের অফিসাররা যেই শিক্ষায় শিক্ষিত হলে এক সেকেন্ড ভেস্তে যাবে, কোনো হাদিসের ভিতরে লেখে না, কোনো মর্যাদা পরকালে নাই, সেই শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিভাগে বেশি না মাদ্রাসা বেশি, দূর জেনারেল প্রতিষ্ঠান বেশি, মাদ্রাসা কয়টা, মাদ্রাসা বেশি না জেনারেল প্রতিষ্ঠান বেশি, বিশ্ববিদ্যালয় খুলনা, বিশ্ববিদ্যালয় খুলনা, এ যুক্তি ও যুক্তি প্রযুক্তি কত যুক্তি, সব বিদ্যালয় আছে, এরপরে কলেজ আছে, এরপরে হাই স্কুল আছে, এরপরে সরকারি হাই স্কুল কলেজ, এরপরে আবার প্রাইভেট হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এ আছে ও আছে, কেজি কিন্ডার গার্ডেন পদে পদে দলে দলে, আবার ব্যবসায়ী স্কুল আছে কতগুলো, বিল্ডিং একটা ভাড়া নিয়ে ও জায়গা বিহা মহাবিদ্যালয়,
এই যে বানায় বানায় দুনিয়ার পড়াচ্ছেন, মাশাআল্লাহ আমি তার বিপক্ষে না, আমিও পক্ষে। শিক্ষা বাড়ুক, একটা ছেলে ডাক্তার হোক ও ঘরের সিং কেটে চুরি করবে না, একটা ছেলে ইঞ্জিনিয়ার হোক ওকের মাথায় রামদাউদে কোপ দিতে পারবে না, একটা ছেলে বিজ্ঞানী হোক তারা দেশে কমপক্ষে একটা সুই বানালিও সে বানাবে, অথবা একটা সুইর ভাষাটা হুটোয়ারা শিখলিও শিখবে, তার দ্বারা কাজ হবে, এগুলো হোক দরকার আছে। কিন্তু তার তাই বলে যে তুমি মাদ্রাসার বিপক্ষে কথা বলবা, তখন শক্ত হয়ে যাব, তখন শক্ত হয়ে যাব। আদর্শ মানুষ গড়ার কারখানা মাদ্রাসা, স্বীকার করবেন না? আদর্শ মানুষ কারে কয়? চোররে আদর্শ বলে, ঘুষখোর আদর্শ, সুদখোর আদর্শ, ডাকায়ত আদর্শ, মদখোর আদর্শ মানুষ, হিরোইনকর আদর্শবান মানুষ, টোন মারে মন মারে এরা কি আদর্শবান মানুষ? ফাঁকিদা এরা কি আদর্শবান মানুষ? কোর্ট কাছারিতে উল্টো পাল্টা ঘুষ খায় উল্টো বিচার করে এরা কি আদর্শবান মানুষ? রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করে করে টাকা নিয়ে ছাড়িয়ে দেয় এরা কি আদর্শবান মানুষ? তাহলে এগুলো আদর্শের বিপরীত, কথা বলেন, এগুলো আদর্শের বিপরীত। আমার কোন মাদ্রাসার হুজুর ঘুষ খায়, সুদ খায়, মদ খায়, চুরি করে, ডাকাতি করে, টোন মারে মন মারে, জেনা করে, বৌতিয়ে হোটেলে রাত কাটায়, রাস্তা মারে, খাল মারে, কোন মারামারির ভিতরে নাই, তাহলে আদর্শ মানুষ। আপনাদের দেখলে সালাম দেয়, কথা বলেন দেয়, আপনাদের সাথে মুসাফা করে, আপনাদের পক্ষে দোয়া করে, আপনাদের বিপদ আপদের পাশে দাঁড়ায়, তাহলে যত আদর্শের শিক্ষা সব এখান থেকে দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি। সুতরাং আদর্শবান মানুষ গড়ার কারখানার নাম কওমি মাদ্রাসা, ঠিক কি ঠিক না? আদর্শবান মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা। বাংলাদেশে এখন কয় সব যদি কওমি মাদ্রাসায় পড়ে তাহলে আর সব তাকি দেখি বেড়ে, গাড়ি চালাবে কিনা, বাড়ি চালাবে কিনা, এ করবে কিনা, জাহাজ চালাবে কিনা, বিমান চালাবে কিনা, এটা বলছি এই জন্য যে এর বিপক্ষে কথা বলেন না, যতটা পারেন পড়েন আর পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে এই আদর্শ মানুষ গড়ার কারখানার একটা সবক বাচ্চারা আগে পড়ায় দেন, ইনশাআল্লাহ ও ডাক্তার হয়ে আদর্শ হয়ে থাকবে, আদর্শবান হয়ে থাকবে। সেই সবকটার নাম কোরআনে কারিমের সবক।